বেশি দেরি নাই, তাই রাখি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে ক্লেটাকে ভালো করে মিক্স করে নেব, তারপর ওটাকে ছোট্ট একটা পাখির শেপ দিয়ে দেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি পাখিটাকে ভালো করে শেপ দেওয়ার চেষ্টা করছি। তারপর এটা জল দিয়ে ভালো করে এ করে নিলাম, তারপর কিছু বিটস তৈরি করে নিলাম যাতে আরও সুন্দর লাগে। তারপর শুকনো হওয়ার জন্য দিয়ে দিলাম। শুকনো হয়ে যাওয়ার পরে এটার উপরে আমি প্রথমে জেসোর একটা কোট অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে যে কালারটা আমি করব সেই কালারটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। তারপর আমি এখানে পাখিটাকে গোলাপি কালারের কালার দিয়ে কালার করে নিয়েছি, আর নিচেটা হলুদ কালারের কালার দিয়ে কালার করে রেখেছি যাতে কালার কম্বিনেশনটা একটু সুন্দর লাগে। তারপর ব্ল্যাক কালার দিয়ে পাখিটার চোখ তৈরি করে দিলাম, তারপরে উল নিয়ে ভালো করে অ্যাটাচ করে দিলাম। তারপর সেকেন্ড রাখিটা হচ্ছে ক্লে রাখি। প্রথমে এক ক্লেটাকে নিয়ে আমি প্রথমে পাতা শেপ করে দিলাম, তারপর এটাকে জল দিয়ে ভালো করে স্মুদি করে নিয়েছি। তারপর আমার কাছে একটা ছুঁচ ছিল যেটা দিয়ে আমি পাতা শিরা উপশিরাগুলো আঁকছি, যাতে কালার করলে সুন্দর লাগে আর এফেক্টিভ লাগে। পাতাটা তৈরি হয়ে গেলে আমি আরও খানিকটা ক্লে নিয়ে প্রথমে একটুখানি ক্লে দিয়ে গণেশ দিয়ে সুর, তারপরে কান আর একটুখানি মুকুট তৈরি করে নিয়েছি, আর গণেশজির সুরের উপরে ছোট্ট একটা নাড়ু দিয়ে দিয়েছি যাতে এটা সুন্দর লাগে দেখতে। তারপর ছুঁচটাকে দিয়ে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি যাতে কালার করার পর খানিকটা হলেও রিয়েলিস্টিক মনে হয়। ভালো করে শেপ দেওয়ার পরে আমি ক্লেটাকে খানিকক্ষণ বাইরে রেখে দেবো শুকানোর জন্য। তারপর শুকনো হয়ে গেলে ভালো করে ওটার মধ্যে আমি জেসো অ্যাপ্লাই করে দেবো, যাতে অন্য কালার আমি যখন করি সেই কালারটা যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। সত্যি কথা বলতে এখানে আমি রাখিগুলো খুবই কম বাজেটের মধ্যে আর ইজিভাবে বানানোর চেষ্টা করছি, যাতে আমার ভিডিও যারা তোমরা দেখো তারা সবাই বাড়িতে বানাতে পারো। ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানিও, আমার খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু মনে করে কালার হয়ে যাওয়ার পর জেসো অবশ্যই অ্যাপ্লাই করবে, যাতে জিনিসটা আরও সুন্দর থাকে। তারপর আমাদের থার্ড রাখির দিকে চলে যাই। এখানে আমি প্রথমেই ক্লে দিয়ে একটা সুন্দর করে গোল রাউন্ড বানিয়ে নিয়েছিলাম, আর সাইডে দুটো হোল করেছিলাম যাতে ওই হোল দুটোতে উল ইনসার্ট করা যায়। তারপর এটাকে আমি ডিপ ব্লু কালার করে দিয়েছি, তারপর খানিকটাতে স্কাই কালার, তারপরে হোয়াইট, আর শেষে ব্ল্যাক কালার করে দিয়েছি। এটা আমি একটা এভি লাইট শেপ দিয়েছি। তারপরে আমার কাছে কিছু বিটস পড়েছিল, ওগুলোকে আমি ভালো করে ব্লু কালার দিয়ে কালার করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বার্নিশ দিবে যাতে কালারগুলো খুব ভালো থাকে অনেক দিন পর্যন্ত। এই দেখো আমাদের রাখিটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর নেক্সট রাখিতে চলে যাচ্ছে, এটা একটা পেপারের রাখি। প্রথমে আমি একটা থিন কার্ডবোর্ড শিট নিয়ে নিয়েছি, তারপরে এটাকে আমি একটা রাউন্ড শেপ করে নিয়েছি। এখানে আমার কাছে ব্ল্যাক কালারের কাপড় ছিল, তাই ব্ল্যাক দিয়েই করেছি। কিন্তু পরে মা বললো যে শুভ কাজে কোনো কালো জিনিস ব্যবহার হয়নি, তোমরা কিন্তু সাদা বা লাল কাপড় দিয়ে করতেই পারো। তারপর আমার কাছে কিছু কড়ি ছিল, ওই কড়ির মধ্যে একটা কড়ি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু ধান এখানে চিটানোর চেষ্টা করছি ফেভিকল দিয়ে, কিন্তু চিটছে না। তারপর ভালো করে চিটানোর চেষ্টা করার পর খুব ভালো করে চিটিয়েছে। তারপর আমি একটু তুলি আর সাদা কালার নিয়ে এখানে একটু অস্তাদি মারছিলাম, সুন্দর করে একটা দাগা লিখে দিয়েছি, আর একটা ছোট্ট কলকার ডিজাইন করে দিয়েছি। তারপর খানিকটা উল নিয়ে পিছনে ইনসার্ট করে দিয়েছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন। নেক্সট হচ্ছে আমাদের পঞ্চম রাখি। এখানে আমি একটা রিয়েল গোলাপ নিয়ে রাখিটা বানিয়েছি। প্রথমে একটা থিন কার্ডবোর্ড শিট কেটে নিয়েছি যাতে দুজনে সাপোর্ট পায়। তারপর গোলাপটাকে কেটে ছিটিয়ে দিয়েছি, তার কিছু জিপসি ফুল দিয়েছি। ছয় নম্বর রাখিটা হচ্ছে আমার কাছে একটা রিবন ছিল, প্রথমে রিবনটাকে একটার পর একটা ভাঁজ করে থাকের পর থাক করতে থাকছিলাম। তারপর একটা রিবনের সাইড ধরে অন্যটাকে টেনে দিতে একটা গোলাপের মতন শেপ দিয়েছে। তোমরা এখানে ভিডিওটা দেখলেই ভালো করে বুঝতে পারবে। তারপর ওই এক্সট্রা অংশটাকে কেটে নিয়েছি, আর যাতে গোলাপের শেপটা না নষ্ট হয় যেমনকে তেমন থাকে, তার জন্য ছোঁচ সুতো দিয়ে ভালো করে সেলাই করে নিয়েছি। তারপরে উল দিয়ে আর পিছনে থিন কার্ডবোর্ড শিট দিয়ে ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। আমার কাছে দুটো পুঁতি ছিল, পুঁতিটাকে দিয়ে ভালো লাগে দিয়ে দিয়েছি যাতে আরও ভালো লাগে দেখতে। এবার আমাদের সাত নম্বর রাখি। তো আমার কাছে কিছু সুপার ক্লে ছিল, তা আমার কাছে আমার একটা ছোট্ট পুচকোপাড়া ভাই আছে, তাই ভাবলাম ওর জন্য একটা সুপার ক্লে দিয়ে ছোট্ট রাখি তৈরি করে দিই। প্রথমে এখানে পাবড়ি শেপ দিয়ে দিয়েছি ইয়েলো কালারের, আর মিডিলে হোয়াইট কালার দিয়েছি। তারপর দুটো ছোট্ট ছোট্ট কালো চোখ আর একটা স্মাইলি করে দিয়েছি। ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করে দিও।